ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে ক্লিন গার্ল মেকআপ লুক শেয়ার করছি। তো তার জন্য প্রথমে আমি টোনারটা ফার্স্ট ইউজ করে নিচ্ছি আমার স্কিনে। তোমাদের কাছে যদি টোনার না থাকে তাহলে কোনো ব্যাপার না, তোমরা জলের সাহায্যে বা জল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে ফ্রেশ ওয়াশ করে দেন, তারপরে যে কোনো একটা ময়শ্চারাইজার, তোমাদের ফেভারিট বা তোমাদের পছন্দের যে কোনো একটা ময়শ্চারাইজার নিয়ে নাও। বাট ওই ময়শ্চারাইজারটা দেখো যাতে খুব বেশি অয়েলি না হয়, কারণ এই গরমকালে একেই আমাদের স্কিন থেকে প্রচুর পরিমাণে অয়েল বেরোয়, এবং তারপরে আরও যদি অয়েলি ময়শ্চারাইজার তোমরা ইউজ করো তাহলে সেটা কিন্তু স্কিনে আরও বেশি ঘাম তোমাদের স্কিনে আনবে একেবারেই। আর স্কিনে যদি খুব বেশি ঘাম হয় তাহলে তো জানোই যে মেকআপ পুরোই নষ্ট তো যায়। তো এখানে আমি আমার পছন্দের ময়শ্চারাইজারটি ইউজ করি, দেন আমি এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম আমার স্কিনে বসার জন্য। দেন তারপরে আমি প্রাইমারকে ইউজ করছি, আর এখানে আমি একটা জেল বেস প্রাইমারকে ইউজ করছি। তোমরা তোমাদের কাছে যে কোনো প্রাইমার আছে সেই প্রাইমারই তোমরা ইউজ করতে পারো অ্যাজ ইউজুয়াল, কোনো ব্যাপার না সেটা। বাট সেই প্রাইমারটাকেও খুব ভালোভাবে স্কিনে বসাবে, আর তোমরা যখনই স্কিনে বসাবে তোমরা নিজেরাও দেখতে পারবে যে কত ভালো রেজাল্ট একটা হবে। আমি আমার আইব্রো প্যালেট থেকে আইব্রো ব্রাশকে নিয়ে আমার আইব্রোটাকে একটু সেট করে নিলাম। নর্মালি রাফ আইব্রোটাকে একটুখানি সেট আপ জাস্ট সেট করে নেওয়া আর কি, যেমনভাবে করে। এবং এরপরে আমি ইউজ করে নিচ্ছি সুইস বিউটির একটা ফাউন্ডেশন। ইউজ করতে করতে প্রায় শেষের পর্যায়ে, বাট তারপরেও আমার এটা এতটাই ফেভারিট যে আমি এটা ইউজ করবই। তো যাই হোক, তো এটা আমি একটা ব্রাশের সাহায্যে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালো করে পুরো স্কিনটায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা দেখতে খুব বেশি সাদা মনে হলেও এটা কিন্তু খুব বেশি সাদা একটা ফাউন্ডেশন নয়, মানে যেটা তোমাকে খুব বেশি সাদা করে দেবে এরকম নয়, মানে আমার স্কিন টোনের সাথে এটা একদমই ম্যাচ খেয়ে যায়। আর এই ধরনের সংক্রান্ত ফাউন্ডেশন সংক্রান্ত আমি অলরেডি ভিডিও বানিয়েই ফেলেছি, তো যেহেতু বানিয়ে ফেলেছি তো তোমাদের আই বাটনে তোমরা দেখতেই পাচ্ছ তার লিঙ্কটা, তো ওখানে গিয়ে তোমরা দেখতে পারো, বা ডিসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো ফাউন্ডেশনের। দুটো ফাউন্ডেশনের মধ্যে আমি কম্পেয়ার ভিডিও করেছি যে কোন ফাউন্ডেশনটা তোমাদের জন্য ভালো হবে, তো তোমরা গিয়ে একটু চেক আউট করে নিও। আর এখানে দেখো আমি অলরেডি কালার কারেক্টার ইউজ করে নিয়েছি আমার ডার্ক সার্কেলসের জন্য, আর তারপরে আমি আমার ডার্ক স্পটের জন্য গ্রিন কালার কারেক্টার ইউজ করেই নিয়েছি। অ্যান্ড দেন তিনটেকে আমি ব্লেন্ড করবো বলে আমি আমার স্কিনে একটুখানি যে স্প্রে করে নিলাম যে টোনারটা ইউজ করছিলাম ওটারই একবার। তোমাদের কাছে যদি টোনার না থাকে কোনো ব্যাপার না, একটা বটলে জাস্ট ওয়াটার নিয়ে দেন জাস্ট স্প্রে করে দাও নিজের স্কিনে, অ্যান্ড দেন তারপরে খুব ভালো করে ব্লেন্ড করো। আর যখন ব্লেন্ড করবে তখন দেখবে যে ব্লেন্ডিং যখন করছো তখন খুব স্মুথলি ব্লেন্ডিং হবে, কোনো রকম আটকে যাবে না মাঝখানে। আসলে অনেক সময় ক্রিম ব্লেন্ডিং বা ক্রিম ফাউন্ডেশন হলে আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় যে আটকে যায় ব্লেন্ডিং করার ক্ষেত্রে, কিন্তু সেটা কিন্তু হবে না, খুব স্মুথ ব্লেন্ডিং হবে যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তেমন। দেন তারপর আমি হিলারি রোডের একটা কনসিলার ইউজ করছি, যেটা আমি আমার আন্ডার আইস পারি ইউজ করছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে মানে আমি দুটো চোখেই একেবারে ইউজ করে নিচ্ছি আন্ডার আইসের। দেন তারপরে খুব ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এই গরমকালে না খুব তাড়াতাড়ি মেকআপ কিন্তু প্যাচি হয়ে যেতে পারে, আর সেটা যাতে না হয় তো কীভাবে সাজবে সের উপরে তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেটা। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আই লিডেও কিন্তু কনসিলার ইউজ করে নিয়েছি। কনসিলার ইউজের পর খুব ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি, দুটো চোখে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে আমি আমার আইব্রোটাকে একটুখানি ডিফাইন করে নিচ্ছি। দেখো আমার কাছে টাইম আছে তাই জন্য আমি ডিফাইন করছি, তোমাদের কাছে যদি এত টাইম না থাকে দরকার নেই ডিফাইন করার। নর্মাল যেরকম তোমরা আইব্রো সেট আপ করো বা যেরকমভাবে তোমরা আইব্রোকে রাখতে চাও তোমরা তোমাদের মতো রাখতে পারো, আমি জাস্ট আমি নিজের ক্ষেত্রে করলাম যেহেতু আমার কাছে টাইম আছে তোমাদের সাথে শেয়ার করছি তাই। অ্যান্ড দেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাউডার, তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো, আমি এখানে হিলারি রোডারই একটা পাউডার ইউজ করে নিচ্ছি। এই গরমকালে পাউডার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পাউডারটাকে কিন্তু একদমই স্কিপ করবে না, কারণ এই পাউডারই তোমার স্কিনে যত বিশেষ করে আমাদের ফেসে অনেক
জায়গায় অনেক প্রচুর পরিমাণে ঘাম আসে, তো সেই ঘাম বা সেই সোয়েটটাকে কিন্তু একদমই পুরোটাই কিন্তু অ্যাবজর্ব করে নেয়। আমি এখানে ট্রান্সকুলেন্ট পাউডার ইউজ করছি, তোমরা চাইলে ব্যানানা পাউডারও ইউজ করতে পারো। অ্যান্ড তারপরে আমি ইউজ করছি মামার সব থেকে ফেভারিট মাস্কারা। এখানে আমি মার্সের একটা মাস্কারাকে ইউজ করে নিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে কোনোরকম কিন্তু ফেক ল্যাশ ইউজ করব না। আর ফেক ল্যাশ ইউজ করার প্রয়োজন হবে কি হবে না সেটা তোমরা ভিডিও যত এগোবে তত তোমরা বুঝতে পারবে। আমি যখন ইউজ করছি দেখো গাইস, জাস্ট মাস্কারা জাস্ট দেখো যে এরপরেও তোমাদের কি মনে হয় যে এরপরেও কি আর কোনো ফেক ল্যাশ কি ইউজ করার দরকার আছে? এটা আমার মনে হয় না যে আর কোনো আছে ফেক ল্যাশ ইউজ করার, তো তার জন্য আমি আর কোনো ফেক ল্যাশ ইউজ করছি না। তোমরা যদি চাও তো তোমরা তোমাদের হিসেব মতো ইউজ করতে পারো, কারণ গরমকালে ফেক ল্যাশ মানে মারাত্মক একটা ব্যাপার। আর দেন তারপরে আমি ইউজ করে নিচ্ছি আমার সব থেকে ফেভারিট ব্লাশার। এটা জাস্ট নর্মালি জাস্ট খুবই হালকা করে আমি জাস্ট ইউজ করছি, খুব বেশি পরিমাণে না, কারণ এই গরমকালে দিনের বেলা বেরোনরে যে মেকআপ, ওই মেকআপ যদি খুব বেশি যদি তুমি ব্লাশার বা খুব বেশি যদি এক্সট্রা কিছু দাও তো মেকআপটা খারাপ হয়ে যেতে পারে। অ্যান্ড দেন তারপরে আমি নর্মালি জাস্ট পিঙ্ক কালারের একটা লিপস্টিক ইউজ করে নিয়েছি খুব ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ। আর লিপস্টিক ইউজের পর দেন আমার ফুল মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বিকজ ওটাই আমার লাস্ট স্টেপ ছিল মেকআপের। দিস ইজ দ্য ফাইনাল লুক। তো কেমন লাগলো এই মেকআপটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মেকআপটা খুবই সাধারণ আর সিম্পলের উপর ছিল, একদমই সিম্পল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করা হয়ে গেলে অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে দিও, যাতে আমাদের চ্যানেলের একটা সদস্য তুমি খুব জলদি হয়ে যেতে পারো তার জন্য। ও হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, লাস্টে কিন্তু অবশ্যই একবার না একবার সেটিং স্প্রেটা ইউজ করে নিও, যেরকম আমি ইউজ করে নিলাম, ভুলে গেছিলাম বলে তোমাদেরকে জানিয়ে দিলাম। অ্যান্ড দেন বাই বাই।